ভাইয়া দেখেছো আমার চা কোথায়? চা তো হয়নি, আম্মু বানাচ্ছে। কে, আবু চা না খেয়ে চলে গেছে? হ্যাঁ। যা, তুই আমার চা নিয়ে। আচ্ছা। এই শুন। হ্যাঁ বলো। তুই রাতে কার সাথে এত ফিসির ফিসির করিস তো? কই? কার সাথে না তো? একদম মিথ্যা বলবি না। আমি তো বুঝি নাকি? আচ্ছা ছেলেটা কে বলতো? তুই পুচকে একটা মেয়ে হয়ে প্রেম করিস? কেন ভাইয়া, তুমি তো তোমার আপুর সাথে প্রেম করো। আমি কি কিছু বলি নাকি? হইছে হইছে। ছেলেটা কি জানে তোর বড় ভাই আছে? না বলিনি। বলে দিবি। আর শুন, ছেলেটাকে এটা বলে দিবি, সে যদি আমার সামনে দিয়ে তোর হাত ধরে তোকে নিয়ে যেতে পারে তাহলে আমি তোদের প্রেম মেনে নিব। চ্যালেঞ্জ করছো? হ্যাঁ করছি। ওকে ডান। ওকে ডান। আর শুন, হ্যাঁ তোর তন্যাপু অনেক দিন ধরে তোর সাথে দেখা করতে যাচ্ছে, তোর কি পরশু সময় হবে? হ্যাঁ হবে। তোর তন্নি ভাবি, আই মিন তোর তন্যাপু তোকে ট্রিট দিবে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। ওকে, কোথায় যাব? ওই বেম্বু রেস্টুরেন্টে। আচ্ছা ওকে ডান। ওকে যা, চা নিয়ে। আচ্ছা। হ্যালো হ্যালো আবির। হ্যাঁ বলো। তুমি কি আমার বড় ভাইয়ের সামনে দিয়ে আমার হাত ধরে হাঁটতে পারবা? কি, তোমার বড় ভাই আছে? হ্যাঁ। আগে বলো না কেন? হায় হায়, এখন কি করি? কি, আগে জানলে তোমার সাথে প্রেমই করতাম না। রাখো তুমি, ভিতর ঘোরাবে। হ্যালো অথই, শোনো একটা কাজ করে দিতে পারবা? শোনো, তুমি আবিরকে বলবা খবর কি, তোর ভাবি আসার পর অর্ডার দিবি নাকি আমি তোর আপু আসার পর? হয়েছে হয়েছে, এখন থেকে ভাবিই ডাকবো আর আপু আসার পরই ডাকবো। ওকে। কি ব্যাপার হৃদয়, বৃষ্টি কোথায়? নিয়ে গেছে। মানে কে নিয়ে গেছে? তার প্রেমিক এসে তাকে নিয়ে গেছে। বড় ভাই হলে তো খুব পার দেখালে, অথচ আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে বললে তা করতে চাও না, এত ভয় কিসের? প্রেমিক আর বড় ভাই থাকা মানে হচ্ছে একটা আতঙ্ক, সেটা তুমি বুঝবে না। যাই হোক, কি খাবা বলো? ছি বৃষ্টি, তুমি আমাকে এভাবে ধোকা দিতে পারলা? আমি থাকতে তুমি আর একটা ছেলের সাথে? ছি, আরে ওয়েটার দাঁড়াও, একটা কল দিয়ে নি। কি ভাইয়া, কেমন দিলাম? দেখলা তো, আমার বয়ফ্রেন্ড তোমার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে আসলো। কি, তাহলে তো হেরেই গেলাম। হ্যাঁ ওরে, তোমার ভাই ছিল? হ্যাঁ। কিন্তু অথই যে বলল তুমি একটা ছেলের সাথে ওই রেস্টুরেন্টে বসে ডেটিং করছো? আরে ওটা তো আমার ছোট্ট একটা প্ল্যান ছিল।
তার মানে উনি তোমার বড় ভাই ছিল? হ্যাঁ। আমাদের খাবারের মানটা কেমন ছিল? খুবই ভালো ছিল, অসাধারণ। আগে তো আমি এই রেস্টুরেন্টের নামই জানতাম না, তন্নি আমাকে নিয়ে আসলো। খাবারের মান অসাধারণ ছিল। বিলটা কত হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, আবার আসবে আমাদের রেস্টুরেন্টে? হুম, অবশ্যই আসবে। খাবারের মান যত ভালো আসতেই তো হবে। ওকে, আসবো। আচ্ছা, তোমার বাবা এখন কেমন আছে? শুনলাম দুদিন আগে খুবই অসুস্থ ছিল। হ্যাঁ, ভালোই আছেন, তবে রেস্টে আছে। তোমাদের রেস্টুরেন্ট কে দেখাশোনা করছে? দেখলেই তো, আমার বড় ভাই। ওই ম্যানেজার তোমার? আরে ম্যানেজার না, উনি আমার বড় ভাই। মানে? হুম, ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল, যদি তোমাকে নিয়ে আমাদের রেস্টুরেন্টে ভাইয়ের সামনে খাওয়া দাওয়া করতে পারি তাহলে ভাই আমার প্রেম মেনে নেবে। বলো কি, এটা তো খুবই ভয়ানক ছিল। চলো চলো, দ্রুত চলো।